प्रिय शिक्षार्थीबृंद आसलाम आलैकुम पंचम श्रेणी शिक्षार्थी तुम्हारे जो ऑनलाइन क्लास शुरू करेछि ताजिक प्रधान उच्च विद्यालय थेके से ऑनलाइन क्लासे तुम्हारे स्वागतम। तो पंचम श्रेणी शिक्षार्थी आमी तुम्हारे मूलत डब्ल्यू एच क्वेश्चन जा तुम्हारे इंग्रेजी बोइयेर आइटेम नम्बर 9 9 नम्बर आइटेम सेटा शिखाच्छि। तो किछुदिन धरे आमी तुम्हारे क्लास निच्छि, आज के दुईटा डब्ल्यू एच क्वेश्चन व्यवहार शिखाब। आशा करी ए पर्यन्त जरा नियमित क्लास करेछो तुम्हारा सबाई आमार क्लासगुलो धरते पेरेछो, आर जरा एखन अनलाइन क्लास साथे संयुक्त हो नाई एखन तो अनेक सोजा शुधु यूट्यूबे गिया लिखले हबे। ताजिक प्रधान अनलाइन स्कूल तखन आमादेर स्कूलेर भिडियोगुलो प्लेलिस्टे गिये आबार देखते हबे। क्लास वाइज भाग आछे, 5-এরটা আলাদা 6-এরটা আলাদা, ওইভাবে গিয়ে দেখবে। तो शिक्षार्थीरा तुम्हारा अवश्य एक इंग्रेजी खाता बनाबे और आमी तुम्हारे जगह एच डब्ल्यू दिच्छी सेगुला तारीख आकार आबार खातार मध्य लिखे रखबे। तो आज के क्लास शुरू कर लाम, देखो आज के आमरा शिखछी हलो हाउ एर व्यवहार। हाउ माने कि लिखछी काके, किभाबे कार्य सम्पन्न हय ता जानार जन्य कि द्वारा हाउ द्वारा डब्ल्यू एच क्वेश्चन तैरी हय, माने काजटा किभाबे करा हयेछे ता जदि जिज्ञेस करे तखन কি করা হয় হাউ দ্বারা ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে হয়। আর ডব্লিউএস কোশ্চেন বৈশিষ্ট্য তোমরা আগেই জানো, একটা উত্তর দেওয়া থাকে সেই কোশ্চেনটা আবার তৈরি করতে হয়। এটা গঠন রয়েছে, প্রথম হাউ বসাইতে হয়, তারপরে যে অক্সিলারি ভার্ব, অক্সিলারি মানে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট মূল ভার্ব অবজেক্ট বাকি অংশ, আর শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। এই যে কি লিখছি দেখো, কোশ্চেন উত্তরটা কি আছে, রনি ওয়েন টু কুমিল্লা বাই বাস। রনি কুমিল্লা গিয়েছিল কি দ্বারা, বাস দ্বারা। তো জিজ্ঞেস করেছিল যে কিভাবে গিয়েছিল, তো কিভাবে জিজ্ঞেস করছে যে বাই বাসের নিচে এই যে দেখো আন্ডারলাইন করা আছে। যখন কিছু জানতে চাও এবং কীভাবে বুঝায় সে আন্ডারলাইন দেওয়া থাকবে, যেটার নিচে তোমার এখন হাউ দ্বারা কোশ্চেন তৈরি করতে হবে। এই যে আমরা গঠন অনুযায়ী এখন কোশ্চেনটা তৈরি করব, যেহেতু কিভাবে জিজ্ঞেস করছে তখন হাউ দিব ফার্স্টে, যে হাউ। তারপর লিখতে কইছে কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব তোমরা শুধু এম ইজ আর ওয়াজ আর জানো, শুধু সেগুলো না, আবার ভার্ব ওয়ান থাকলে ডু দ্য কোশ্চেন করা যায়, ভার্ব ওয়ান লাগে অ্যাজ বাই থাকলে ডাজ দ্য কোশ্চেন করা যায়, ভার্ব টু অথবা থ্রি থাকলে ডিড দ্য কোশ্চেন তৈরি করা যায়। যেহেতু এটা ভার্বের টু, এখন আমরা ডিড দ্য কোশ্চেন করবো, এই যে হাউ ডিড। তারপর লিখতে বলছে কি সাবজেক্ট, এই সাবজেক্ট কে, যে রনি। তারপর লিখতে বলছে কি মূল ভার্ব, মূল ভার্ব এখানে এখানে সাবজেক্টের পরে যেহেতু ভার্ব থাকে, ভার্বটা দুই নম্বরে লেখা আছে, তো এখানে মূল ভার্ব মানে কি, এটা কই থেকে শুরু হয়েছে, গো থেকে শুরু হয়েছে, তখন মূল ভার্ব আমরা গো লিখব। তারপর লিখতে বলছে কি অবজেক্ট, অবজেক্ট মানে কি তোমরা জানো কি, শেষের অংশগুলো মানে বাকি অংশ, এই যে হাউ ডিড রনি, কি বাকি রয়েছে দেখো তো, এই যে টু কুমিল্লা। আর দেখো শেষে কী দিয়ে বলছে, প্রশ্নবোধক চিহ্ন। তো আমরা এখন কোশ্চেনটা যদি আবার তাকাই এখানে কী লিখব, এই দেখো কী লিখলাম, হাউ, এই যে প্রথম হাউ ব্যবহৃত, কীভাবে গিয়েছে ঢাকা ইয়ে কুমিল্লা কী দ্বারা, বাস দ্বারা। কীভাবে জিজ্ঞেস করছে এই কারণে প্রথম হাউ ব্যবহার করলাম, ভার্বের দুই থাকার কারণে ডিড ইউজ করলাম, তারপর সাবজেক্টকে এই যে রনি, তারপর মূল ভার্ব হয়েছে এই যে পয়েন্টের এক নম্বরে বসে গো, অবজেক্ট বা বাকি অংশ যে টু কুমিল্লা, আর শেষে কী ছিল দিব, প্রশ্নবোধক চিহ্ন। এবার দেখো হাউ মাছ এবং হাউ মেনি ব্যবহার আমরা শিখব, হাউ মাছ এবং হাউ মেনি কখন বসে, এই যে পরিমাণ বোঝাতে হাউ মাছ বা হাউ মেনি বসে, মানে কত কতগুলা কত সংখ্যা এগুলো জানতে চায় তখন আমরা হাউ মাছ বা হাউ মেনি দিয়ে কোশ্চেন তৈরি করব। এটা গঠনটা হয়েছে, প্রথম হাউ মাছ বা মেনি লিখতে হয়, তুমি যে কোনো একটা লিখলেই চলবে হাউ মাছ অথবা হাউ মেনি, তারপরে মূল ভার্ব লিখব, বাকি অংশ আর শেষে প্রশ্নবোধক চিহ্ন, শেষে প্রশ্নবোধক চিহ্ন এটা সবসময় ঠিক থাকে। দেখি এখানে কী দেওয়া আছে, উদাহরণটা লেখছে দেয়ার আর 365 ডেজ ইন এ ইয়ার, মানে 365 দিনে কি হয় এক বছর হয়। তো এখানে আমরা কী লিখবো, হাউ মাচ বা হাউ মেনি একটা ইউজ করবো, যেহেতু এই যে সংখ্যা দেখছ জানতে চাইছে, পরিমাণ জানতে চাইছে, তো পরিমাণ বুঝাইছে সেটা নিচে যে আন্ডারলাইন দেওয়া আছে। পরিমাণ নেয়ার ধরো একটা টেবিল 6 ফিট লম্বা,
এই সিক্স ফিটের নিচে দাগ থাকবো, সংখ্যার নিচে দাগ থাকলে তুমি বুঝবা কী দ্বারা, হাউ মাছ বা হাউ মেনি দ্বারা আমার কোশ্চেনটা তৈরি করতে হবে। যেহেতু এখানে সংখ্যার নিচে দাগ আছে আমি লিখবো এই যে হাউ মেনি তারপরে কি লিখতে বলছে মূল ভার, মূল ভার এখানে কি আছে এই যে ডেজ, আচ্ছা তারপর কি লিখতে কইছে বাকি অংশ, বাকি অংশ দেখো তো আর কি বাকি রয়েছে, এই যে সবই তো বাকি রয়েছে, তাই যে ইন এ ইয়ার দেয়ার আর পরিবর্তে মনে করো এখানে যে হাউ মেনি আমরা ইউজ করলাম, তাই বাকি অংশ যাতে কি বাকি রয়েছে এই যে পরের অংশটুকু লিখলাম, আর শেষে কি চিহ্ন দিবা প্রশ্নবোধক চিহ্ন, এটা করলাম আগেরটাতে আরও সোজা বেশি। এই যে সংখ্যা বুঝাইলে আমরা হাউ মেনি দিয়ে প্রথম লাইন শুরু করব, তারপর ভার বসাবো, তারপর বাকি অংশ লিখলেই শেষ, আর শেষে কি চিহ্ন দিব প্রশ্নবোধক চিহ্ন। তোমাদের এই কটাই যে দুটো করাইলাম আজকে, কি করালাম হাওয়ের ব্যবহার এবং হাউ মেনির ব্যবহার, এই দুটোই তোমাদের বারিক হিসেবে থাকবে, একটা খাতা বানাবে তারিখ আকারে এগুলা লিখে রাখবে। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে ক্লাস এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।